অন্তাক্ষরী শুনলেই মানেটা সহজে বোঝা যায়। দুটো সংস্কৃত শব্দ অন্ত এবং অক্ষর যুক্ত হয়ে তৈরি হয়েছে এই শব্দ, অর্থাৎ একটা শব্দের শেষ অক্ষর দিয়ে আরেকটা শব্দ। কিন্তু প্রচলিত অর্থে অন্তাক্ষরী বলতে আমরা বুঝি একরকম গানের লড়াই, যেখানে একটা গানের কোনো একটা শব্দের শেষ অক্ষর দিয়ে পরের গানটা ধরতে হয়। নমস্কার, আমি খাস কৌশিক, 92.7 বিগ এফএমে সোমবার থেকে শনিবার থাকি সকালের খাস আড্ডায়। আপনার মনে হতেই পারে আজ আমি হঠাৎ করে অন্তাক্ষরী নিয়ে পড়লাম কেন। বলছি তার আগে এটা বলি যে অন্তাক্ষরীর ইতিহাস অনুসন্ধান করতে গিয়ে দেখলাম যে এর সূত্রপাত সেই রামায়ণের কাল থেকে। সেখানে ঋষিরা একটি স্তোত্র গাইলেই পরেরটি অন্তাক্ষরীর নিয়ম মেনেই গাওয়া হতো। আধুনিক সময়ে এই মজার খেলাটি নাকি শুরু হয়েছিল তামিল শ্রীলঙ্কান রেডিওতে, কিন্তু সত্যি কথা বলতে কি এটাকে টেলিভিশনের পর্দায় নিয়ে আসা এবং সাধারণের মধ্যে পপুলার করার কৃতিত্ব কিন্তু ওয়ান অ্যান্ড অনলি অন্নু কাপুরজির। প্রায় 10 বছর নানান ফিমেল অ্যাঙ্কার আর দিওয়ানা, পরওয়ানা এবং মস্তানা টিম নিয়ে, যিনি মাতিয়ে দিয়েছিলেন আর সমুদ্র হিমাচল। আর তার ঠিক পর থেকেই এটা জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে। আমরা তো কলেজ ক্যান্টিন থেকে আড্ডা ঠেক, বাসর ঘর থেকে পিকনিক, চান্স পেলেই এটা খেলি। কিন্তু আসল এক্সাইটিং ব্যাপারটা বলবো এইবার, এই প্রথমবার এই আইকনিক অন্তাক্ষরী শুরু হয়েছে বিগ এফএমে রেডিওতে, ডেফিনেটলি ফার্স্ট টাইম। আর এখানেও সেই তিনটে টিম, অক্ষর রাউন্ড থেকে চ্যালেঞ্জিং ওয়ার্ড রাউন্ড, ফলোড বাই দ্য ভিজুয়াল রাউন্ড এবং শেষে ধুন রাউন্ড। মেন রাউন্ডগুলো ছাড়াও থাকছে অন এয়ার অডিশন, ধুন পকড়কে তো দেখো কন্টেস্ট, থিয়েটার অফ মাইন্ড এবং সং মাশআপ ক্যাপসিউলস। এই ফাড়াফাড়ি শো শুনতে তাই কান পাতুন। বৃহস্পতিবার থেকে শনিবার ঠিক রাত 8টায় ব্যাঙ্ক অফ বরোদা প্রেজেন্টস বিগ অন্তাক্ষরী, হোক জীবনের সুর বদল।